ভারতের কেরালায় প্রবল বৃষ্টিপাতের কারণে সৃষ্ট ভূমিধসে নিহতের সংখ্যা 21 জনে দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছেন আরও অনেকে। ভূমিধসের পর সেখানকার 5টি জেলায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। কেরালার কোট্টায়াম জেলার কুট্টিকাল এবং ইদুক্কিতে ভূমিধসের এই ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় কর্মকর্তারা। প্রবল বর্ষণে ওই রাজ্যের অনেক এলাকার রাস্তাঘাট তলিয়ে গেছে। রাজ্য সরকারের অনুরোধের পর সেনা এবং বিমান বাহিনীর সদস্যরা উদ্ধার কার্যক্রম পরিচালনায় এগিয়ে এসেছেন। এক বিবৃতিতে আবহাওয়া অফিস বলেছে, রোববার এমনকি সোমবারও এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে। 19 অক্টোবর থেকে বৃষ্টিপাত কম হতে পারে।